হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা দেখতে পাচ্ছি একের পর এক এক্সাম পোস্টপোন করা হচ্ছে তো এবং আমরাও তোমাদেরকে বলেছি আমরা আগামী মাস থেকে তোমাদের সামনে যেমনটা ক্লাস প্রতিনিয়ত করেছিলাম বিশ তারিখ পর্যন্ত সেভাবে করবো মে মাসের প্রথম থেকেই তো আজকে আমরা একটু কিছু নতুন ভেবেছি এবং তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি সেশন ক্লাস বলতে পারি না এটাকে একটা সেশন বলতে পারি যেখানে কিছু নলেজ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা আমাদের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকলে এখানে জানতে পারবে তোমরা দেখে নিয়েছ যে আজকে ন্যাশনাল রাজ ডে আছে আজকে তারিখটা হচ্ছে টোয়েন্টি ফোর এপ্রিল ইয়েস প্রতি বছর টোয়েন্টি ফোর এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতী যে রাজ ডে ওইটা পালন করা হয় সেলিব্রেট করা হয় ভারতবর্ষের মধ্যে তো এই নিয়েই আজকে আমরা তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো অনেকটা মিস করছি তোমাদেরকে তাই ভেবেছি যে হ্যাঁ তোমাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার জন্য এই ছোট্ট একটি প্রচেষ্টা আমাদের দ্বারা আজকে এবং তোমাদের সাথে কিছুটা মিট আপ করারও এই সেশনের মধ্য দিয়ে হয়ে যাবে এবং অবশ্যই বলে রাখবো যে তোমরা সবাই কেউই ব্যতিব্যস্ত হয়েও না সবাই তোমরা একটু পেশেন্সি রাখো মে মাসের প্রথম থেকে আমরা ক্লাস শুরু করে দেব। তোমাদের এলডিসি টেট এক্সামের প্রত্যেকটি টপিক ধরে পুঙ্খানুপুঙ্খভাবে তো ফ্রেন্ডস রাজ ডে যেটা আজকে সেলিব্রেট করা হবে এটা আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে দুপুর বারোটার সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে প্রায় সাত হাজার গ্রাম গ্রামের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকে এখানে কানেক্ট করা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং এখানে ওনার মূল্যবান উপদেশ মূল্যবান বক্তব্য উনি রাখবেন থ্রো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং পি এম লঞ্চ করবে আজকে ডিস্ট্রিবিউশন অফ ই প্রপার্টি কার্ডস ই প্রপার্টি কার্ড লঞ্চ করবে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে যে স্কিমটাকে বলে স্বামিত্ব স্কিম স্বামীত্ব স্কিম অন টোয়েন্টি ফোর্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ আজকের দিনে ন্যাশনাল পঞ্চায়েতিরাজ ডে কে আমরা আবার গুড গভর্নেন্স গুড গভর্নেন্স ডে হিসেবেও জানি তো আজকের এই স্পেশাল দিনে মোদিজি আজকে দুপুর বারোটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় সাত হাজার গ্রামের সঙ্গে উনি বার্তালাপ করবেন এবং বন্ধুরা আজকের এই সেশনটির দ্বারা তোমরা যে ইভেন্টস যে ফ্যাক্টগুলো জানবে ওইটা তোমাদের এক্সামেও কাজে লাগবে তো দেখো এখানে বলা হচ্ছে যে দিস অ্যানুয়াল সেলিব্রেশন ইজ ডান ইন অর্ডার টু কমোরট কমেমোরেট দ্য হিস্টোরিক ডে অন হুইচ দ্য কনস্টিটিউশন অ্যাক্ট সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট পাস ডিন নাইনটিন নাইনটি টু আমরা জানি সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা পাস করা হয়েছিল নাইনটিন নাইনটি টুতে এবং অ্যানাক্ট করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে রাজকে অ্যানাক্ট করা হয়েছিল নাইনটিন নাইনটি থ্রিতে এবং প্রথম যে রাজ্য ছিল এটাও আমরা জানি আমরা আমাদের যে সমস্ত ক্লাস আমরা করিয়েছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ওইখানে আমরা এইগুলো পেয়েছি যে নাইনটিন নাইনটি থ্রিতে প্রথম রাজস্থানের মধ্যেই কিন্তু এটা এই যে রাজ এটা অ্যানাক্ট করা হয়েছিল ন্যাশনাল রাজ ডে ইজ কমেমোরেটেড টু সেলিব্রেট দ্য ইনসেপশন অব ডিসেন্ট্রালাইজড পাওয়ার পাওয়ার ক্ষমতাকে অর্থাৎ প্রত্যেকটা গ্রামের মধ্যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে ছোট ছোট যে গ্রাম আছে ওই সমস্ত গ্রাম এবং আরও যে কি কি পয়েন্টগুলো আমাদের দরকার এগুলি কি আফটার দ্য কনস্টিটিউশন কেম ফোর্স কনস্টিটিউশন কে আমরা জানি ফোর্স করা হয়েছিল কেম ফোর্স কবে হয়েছে নাইনটিন ফিফটিতে জানুয়ারিতে তারপর কি করা হচ্ছে আর্টিকেল ফর্টিতে বলা হচ্ছে পঞ্চায়েতের কথা আর্টিকেল ফর্টি মেড এ মেনশন অফ এ অফ পঞ্চায়েত টু ফর্টি সিক্স কি বলছে এম্পাওয়ার দ্য স্টেট লেজিস্লেটার টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু এনি সাবজেক্ট রিলেটিং টু লোকাল সেলফ গভর্নমেন্ট এবং আর্টিকেল টু ফোরটি সিক্স এর মাধ্যমে এম্পাওয়ার্ড করা শক্তি বাড়ানোর কথা ক্ষমতা বাড়ানোর কথা বলেছে এই স্টেট লেজিসলেটিভ অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলির শক্তি বাড়ানোর কথা বলছে আর্টিকেল ফোরটিতে আমরা জানি যে পঞ্চায়েত থাকবে পঞ্চায়েতের উপস্থিতির কথা বলছে প্রেজেন্সের কথা বলেছে পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশন অর্থাৎ পিআরআই ওয়াজ কনস্টিটিউশনালাইজড থ্রু 73rd constitution amendment 73rd constitution amendment কবে করা হয়েছে 1992 তে ওই 1992 73rd amendment constitution amendment অনুসারে কিন্তু যে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন এটাকে কনস্টিটিউশনের অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে কিন্তু এটা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত ছিল না কিন্তু এটা 1992 তে করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্ট 73rd amendment ঠিক আছে এটাও খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো एग्जामের জন্য পঞ্চায়েত রাজ সিস্টেম ইজ এ সিস্টেম অফ রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইয়ে সেলফ গভর্নমেন্টের রুরাল এরিয়াতে সেলফ যে গভর্নমেন্ট সেলফ গভর্নমেন্টের কথাই বলা হয়েছে তারপর কি বলছে দেখো তারপর যে কি পয়েন্টস আছে এখানে বলছে লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ লোকাল অ্যাফেয়ার্স বাই সাচ লোকাল বডিজ হু হ্যাভ বিন ইলেক্টেড বাই দ্য লোকাল পিপল ইয়েস ওই পঞ্চায়েতের আন্ডারে যারা ওই পঞ্চায়েতের অন্তর্ভুক্ত যে সমস্ত নাগরিক আছে তাদের মধ্য থেকেই কাউকে কি করা হয় ওই পঞ্চায়েতের দায়িত্বে আমরা জানি মেম্বার প্রধান থাকে ওনাদেরকে ইলেক্ট করা হয় ওই পঞ্চায়েতের সাধারণ মানুষ পঞ্চায়েত নির্বাচনের সময় কি কী করে ওনাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে পঞ্চায়েতের ওই গ্রামের যে ডেভেলপমেন্ট সেই গ্রামের ডেভেলপমেন্টকে উদ্দেশ্য করে ওই গ্রামের ডেভেলপমেন্টের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে সাধন করার জন্য উদ্দেশ্য সাধন করার জন্যই গ্রাম পঞ্চায়েত লেভেলে যে ইলেকশন হয় সেই ইলেকশানে লোকাল পিপলের দ্বারা তারা ইলেক্ট তাদেরকে ইলেক্ট করা হয় এবং গ্রামের উন্নতিকল্পে তারা কাজ করে থাকেন এবং ফ্রেন্ড এখানে একটি কোয়েশন আসে যে এই যে পঞ্চায়েত স্তরে যে ইলেকশন হয় সেই ইলেকশন কন্ডাক্ট করে কে সেই পঞ্চায়েত সেই যে ইলেকশন সেই ইলেকশন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে নাকি স্টেট ইলেকশন কমিশন কমিশন এটাকে কন্ডাক্ট করে তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে যখন পঞ্চায়েত ইলেকশনটা হয় তখন এটা কে কন্ডাক্ট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে নাকি ইলেকশন কমিশন অফ স্টেট রেসপেক্টিভ স্টেট করে থাকেন তো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে এবং আজকের এই যে নতুন একটি সেশন তোমাদের জন্য এনেছি তোমাদের ক্লাস অবশ্যই আমরা ফার্স্ট মে থেকে নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে এসছো তো আমরাও তোমাদের কথা মাথায় আছে এবং কিছুদিন রেস্টের পরে আমরা অবশ্যই ভালোভাবে কামব্যাক করবো এবং আজকের এই সেশনটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এমনটা করাটা নিজের ইচ্ছা সত্যিই করেছি অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো আজকের এই যে সেশনটা এই সেশনটা করার জন্য ইন্টারেস্টেড ছিলাম আমরা তাই এটা তোমাদের সামনে এনেছি তোমাদের কেমন লাগলো এটাও তোমরা জানাবে আপকামিং এক্সামেও এই সেশন থেকে তোমরা কিছু না কিছু হেল্পফুল হবে এটা আমাদের আশা এবং হ্যাঁ মনে রাখবে যে পরীক্ষাতে আসতেই পারে যে ন্যাশনাল পঞ্চায়েত যে রাজ ডে ওই পঞ্চায়েতের ডে অর্থাৎ গুড গভর্নেন্স ডে গুড গভর্নেন্স ডে যদি আসে তাহলে ডেটটা কী হবে টোয়েন্টি এপ্রিল হবে মনে রাখতে হবে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে টোয়েন্টি ফোর এপ্রিল হবে এটা মনে রাখতে হবে যে কোনো এক্সাম এই কোয়েশনটা করতেই পারে ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ওকে থ্যাংক ইউ অল তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং কোভিডের প্রটোকল মেনে চলো ওকে থ্যাংক ইউ অল